Adamas University School of Media and Communication presents original podcast series Janakast. সপ্তাহ শেষে আমাদের শ্রোতাদের নিখাদ আনন্দ দেওয়ার লক্ষ্যেই আমাদের এই নতুন পথ চলা। তাই প্রত্যেক শুক্রবার একেবারে নতুন এবং নিজস্ব গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে টিম জানাকাস্ট। আমাদের আজকের গল্প ক্রাশ। গল্পের লেখক, সূত্রধার এবং গল্প পাঠে আমি ত্রিনা চৌধুরী। শুরু করছি ক্রাশ। যা ধুর, কি হলো দিদি ভাই? দাদু দেখো না, একটা মজার মিম পেলাম, স্ক্রিনশট তুলতে গিয়ে ফেসবুকটা রিফ্রেশ হয়ে গেল। ধুর, কোনো মানে হয়? হ্যাঁ, মিম সেইটা কি জিনিস দিদি ভাই? উফ দাদু, তুমি কিচ্ছু জানো না। মিম হলো ডিজিটাল জোকস, হুইচ ক্রিয়েটস হিউমার, ইউ নো। জোকস? তার মানে তো চুটকি। তা কি এমন চুটকি, মানে জোকস তুমি খুঁজে পেলে দিদি ভাই, যে সেটা হারিয়ে গেছে বলে তুমি এত বিরক্ত হচ্ছ? জানো দাদু, মিমটা কি ছিল? ওই যে গো একজন অ্যাক্টর আছে না, যার একটা পুরনো সিনেমার ডায়লগ আছে, খুব ফেমাস, কি যেন, হ্যাঁ, বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। সেটা থেকে বানিয়েছে? বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু বাসে ট্রামে ট্রেনে কাউকে দেখে ক্রাশ খেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। কথাটা কিন্তু খুব সত্যি, তাই না দাদু? ওইটার এসএস নিয়ে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতাম তো। হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা তো জানি, তোমার মা খানিক শিখিয়ে দিয়েছে, কিন্তু এসএসটা আবার কি? উফ দাদু, এসএস মানে স্ক্রিনশট। ট্রামটা তার নিজস্ব গতিতে শব্দ করে শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিটের দিকে চলেছে। সময়টা 5:15, অর্থাৎ স্কুল কলেজ আপিস ভাঙার সময়। ট্রামটায় ঠিক থেকে ভিড় নেই বটে, তবে বসার জায়গাগুলো সব ভর্তি। অভিনন্দন ভিতরের দিকে একটা সিটে বসেছিল, আর জানলার বাইরের দিকে তাকিয়ে বিকেল বেলার ব্যস্ত শহরের গতিশীল ছবি উপভোগ করছিল। কলকাতার রূপের কোনো তুলনা নেই, ভোর দুপুর বিকেল কিংবা রাত, এক এক সময়ে কলকাতা এক এক রকমভাবে মোহময় হয়ে ওঠে। পাশে অর্থাৎ জানলার ধারের আসন দখল করে বসে থাকা মোটা লোকটির অকারণ নড়াচড়ায় অভিনন্দনের শহরের সৌন্দর্য উপভোগে বাধা পড়ছিল বারবার। বিরক্ত হয়ে শেষটায় জানলার দিক থেকে মুখ সরিয়ে নিল অভিনন্দন। উঠে থেকে ওর নজর জানলার বাইরেই ছিল। ইতিমধ্যে বিভিন্ন স্টপেজে বেশ কিছু মানুষ উঠেছেন, তবে নামেনি বোধহয় কেউই। অভিনন্দন গাড়ির ভিতর চোখ দিতেই দেখল, তার সিট থেকে সামান্য দূরত্বে তার সামনেই তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন একজন মহিলা। না, মহিলা নয়, মেয়ে। মেয়েটি মাঝারি উচ্চতার, তার ওপর শাড়ি পরে, এক কাঁধে একটি ব্যাগ এবং অন্য হাতে কোনো মতে হাতল ধরে বেশ কষ্ট করে দাঁড়িয়ে আছেন বলেই মনে হলো অভিনন্দনের। তাই দেখে স্বভাবসিদ্ধ নম্র গলায় ভদ্রতার খাতিরে একটু ইতস্তত করে অভিনন্দন বলল, ম্যাডাম ম্যাডাম, এই যে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকেই বলছি, আপনি আপনি এখানে এসে বসুন না, আসুন।
মেয়েটি এতক্ষণে ফিরে তাকিয়েছে ওর দিকে। ততোধিক শান্ত কিন্তু দৃঢ় গলায় ঠোঁটে খুব সামান্য একটা হাসির রেশ এনে মেয়েটি জবাব দিল, ধন্যবাদ, আমি সিট পেলে অবশ্যই বসতাম, কিন্তু আমি শুধুমাত্র একজন মেয়ে বলে এবং ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি বলেই আপনি আমাকে নিজের সিটটা ছেড়ে দিয়ে কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন? মাফ করুন, এই দয়াটুকু আমাকে না করলেও চলবে, আর এমনিতেও আমি আর দুটো স্টপেজ পরেই নেমে যাব। কি অদ্ভুত, আজকাল মানুষের ভালো চাইতেই নেই। খামোখা এই ভিড় ট্রামে সমানাধিকার নিয়ে স্পিচটা না দিলেই কি চলছিল না? আর একটু পরে নেমে যাবে শুধু সেটা বলে দিলেই হতো না, এই সব কথাগুলো অভিনন্দন ভাবছিল না একেবারেই। ও রাগ করেনি, বিরক্তও হয়নি, কি করে বা হবে? ততক্ষণে তো আমাদের গল্পের হিরো পৌঁছে গিয়েছে অন্য এক দুনিয়ায়। মাঝারি উচ্চতার শ্যামলী মেয়েটি একেবারে ছাপোষা, সাধারণ। অসাধারণের মধ্যে কেবল পড়ে ওর মুখের অকৃত্রিম দৃঢ়তা আর ওর চোখ দুটো। কাজলবিহীন অসম্ভব সুন্দর সেই চোখের দিকে চাইলে অনায়াসে হারিয়ে যাওয়া যায় অন্য এক পৃথিবীতে, প্রেমের পৃথিবীতে। ততক্ষণে অভিনন্দনও হারিয়ে গিয়েছে ওই দুই চোখের জাদুতে তৈরি হওয়া কোনো মায়া জগতে। কখন যে ও নিজের সিটে আবার বসে পড়েছে নিজেই বুঝতে পারেনি। এও বোধহয় খেয়াল করেনি একটু আগেই যে চোখ দুটো তার ভিতরটা ভীষণভাবে এলোমেলো করে দিল, সেই চোখের মালিকও নেমে গেল তার নিজের গন্তব্যে, অথচ বদলে দিয়ে গেল অভিনন্দনের গন্তব্য। দাদু, তুমি তারপর উনাকে আর কোনোদিনও দেখনি? দেখেছিলাম বই কি দিদি ভাই, তবে মুখোমুখি দেখবার আগে ছবিতে। আমার বাবার, মানে তোমার বড়দাদুর বন্ধুর যে সে ভাইজি হয় তা জেনেছিল মাস তিনেক পরে, যখন আমার বিয়ের জন্য সম্বন্ধ এলো, আর সাথে এলো তার ছবি, যে চোখ দেখে সেদিন কলেজ স্ট্রিটের বদলে গিয়ে নেমেছিলুম একেবারে ধর্মতলায়। তাকে না বলার ক্ষমতা কি আমার ছিল দিদি ভাই? তারপর? তারপর আর কি, সেই দিনের সেই ট্রামের মেয়েটি তোমাদের ঠাম্মা বলেই হাসি মুখে অভিনন্দন মুখার্জি, অর্থাৎ আমার দাদু, অষ্টাদশী নাতনিকে, অর্থাৎ কিনা আমাকে হাতের ইশারায় তাকাতে বললেন দেওয়ালে টাঙানো আমার ঠাকুমা নয়নিকা দেবীর ছবির ফ্রেমটার দিকে, আর অল্প হেসে মুখে বললেন, তাহলে আমার ক্ষেত্রে কি তোমার এই ফেসবুকের মিমে লেখা কথাটা খাটে দিদি ভাই? ক্রাশ গল্পে অভিনন্দন এবং প্রবীণ অভিনন্দন রোহিত সিনহা, ট্রামের মেয়েটি ত্রিপর্ণা বল, সাউন্ড এডিট রণিত সরকার, পোস্টার ডিজাইন পৃথ্বীশ পণ্ডা, নাতনির চরিত্রে গল্পের লেখক সূত্রধার এবং গল্প পাঠে আমি তৃণা চৌধুরী। শেষ করছি ক্রাশ।